প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি, জটিল সংখ্যার। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে? মানে ম্যাথগুলো করতে আসলে দেখবা খুবই মজার বলতে গেলে, ঠিক আছে? টপিকের নামটা দেখো কি বলতেছি, জটিল সংখ্যা থেকে আমাদের বৃত্ত, সরল রেখা, কণিকের সমীকরণ, মানে কি একটা সঞ্চার পথের সমীকরণ আমরা নির্ণয় করব। কেমনে কি সেটা আমরা আমরা পড়তেছি জটিল সংখ্যা, কিন্তু চলে গেছি কোথায়, বৃত্ততে, এরপরে সরল রেখা, এরপরে কোণিক। এটার জন্য বলতেছি ম্যাথে তোমাদের সবসময় মনে রাখবা যে একটা চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টার রিলেটেড থাকে। আমি একটা কথা সবাইকে বলি, যে জ্যামিতিতে ভালো, জ্যামিতিতে যে ভালো হয় ম্যাথে সে বস, ঠিক আছে? তুমি মানে অ্যালজেব্রা পারো, বীজগণিত পারো, ঠিক আছে, ভালো, ঠিক। কিন্তু যে আমি বলতে আবার বলতেছি যে যে জ্যামিতিতে ভালো সে কিন্তু ম্যাথে আসলে অনেক ভালো, ঠিক আছে? এই জন্য তোমরা চাইবা যে জ্যামিতির বেসিক গুলা, কেন জ্যামিতি কিন্তু অনেক চিন্তার একটা বিষয়, ঠিক আছে? এই জন্য জ্যামিতিতে ভালো করার চেষ্টা করব। তাহলে দেখি আমরা জটিল সংখ্যা থেকে আমরা কি করব, বৃত্ত, সরলরেখা বা কণিকের সমীকরণ কেমনে নিয়ে আসতে পারি। তোমাকে একটা জটিল সংখ্যা দেখো আমি কি করছি, জেড প্লাস আই ইকুয়ালস টু জেড প্লাস ওয়ান। জটিল সংখ্যা যদি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, তবে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ককে পোলার আকারে প্রকাশ করো। দেখো কয়টা জিনিস, প্রথমে জটিল সংখ্যা, এরপরে আমি বলতেছি বৃত্তের সমীকরণ, এরপরে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এরপর ওই স্থানাঙ্ককে আবার কি করতেছি, পোলার আকারে প্রকাশ করতেছি। চারটা প্রসেস, ঠিক আছে? এইরকম একটা ম্যাথ আমি যখন এডমিশন পরীক্ষা দিই, আমার এডমিশন পরীক্ষার সময় সাস্টে আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে আমি তখন ওই জিনিসটা পারিনি, ঠিক আছে, মিলাইতে পারি না, মাথা সব আওলা জিওলা হয়ে গেছিল, ঠিক আছে? এই জন্য বলতেছি তোমরা দেখো জিনিসটা খুবই মজা। জেড প্লাস আই তোমাদের দেওয়া আছে, প্রথমে জেড প্লাস আই ইকুয়ালস টু জেড প্লাস ওয়ান, ওকে? এখন তোমাকে বলেই কিন্তু দিছে জেড ইকুয়ালস টু কত, একটা জটিল সংখ্যা, এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা কি প্রথমে এই জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসাই দিতে পারি না? প্লাস আই ইকুয়ালস এখানে টু এক্স প্লাস আই প্লাস ওয়ান বসাই দিলাম আমরা, ঠিক আছে? এটা করা যায় না। আচ্ছা এখন আমাদের কাজটা কি, এই টাইপের প্রত্যেকটা মেয়ে তুমি বইয়ে অনেক ম্যাথ পাবা এগুলা, ঠিক আছে? ওইগুলো বলবে যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, মানে যখন সমীকরণ চলে আসবে তখনই আনসার দিয়ে দিতে হয়, এগুলার কিছু করার না। তার মানে আমি একটু লেজ লাগাই দিছি আর কি ওইগুলোর মধ্যে। খেয়াল করো এই ম্যাথগুলো করার সিস্টেমটা হচ্ছে, তুমি বাস্তব অংশ একসাথে রাখবা প্রথমে, এরপর অবাস্তব অংশ একসাথে রাখবা। তাহলে এখানের মধ্যে বাস্তব অংশ কি শুধু এক্স না, আর অবাস্তব অংশ কি এই দুইটা না? তাহলে কি আমরা বলতে পারি না এক্স প্লাস আর এই দুইটা থেকে যদি আমরা আই কমন নিয়ে নিই তাহলে ওয়াই প্লাস ওয়ান, এটা বলা যায়। এখানে আমাদের বাস্তব অংশ কত, এই যে টু এক্স, আর এটা কি ওয়ান, এটা কি বাস্তব না? হ্যাঁ। তাহলে এই দুইটা আমি একসাথে রেখে দিলাম, প্লাস টু আই ওয়াই, এই যে টু দ্বারা গুণ করে দিছি, অবাস্তব অংশ আমরা পেয়ে গেছি। এটা দ্বারা কি বোঝায়, এই যে টান দিছি আমি পরম মান, পরম মান কি মডুলাস, আমরা কিন্তু মডুলাস কিন্তু বের করার সিস্টেম জানি অলরেডি। তাহলে মডুলাস কেমনে বের করে, আমাদের ফর্মুলা কি ছিল, রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। তাহলে এটার যদি আমি পরম মান চিহ্ন তুলি তাহলে তাকে রুট করে দিতে হবে, তাহলে বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ কি ওয়াই প্লাস ওয়ান, তাহলে তাকে আমি স্কোয়ার করে দিছি, ইকুয়ালস এখানে আমি কি করতে পারি, টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ওয়াই হোল স্কোয়ার, লেখা যায় না? আচ্ছা এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই রুটটাকে বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দিব, বর্গ করে ফেলি আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের এ প্লাস বি, আচ্ছা এটা আমি রেখে দিই আগে, রুটটাকে বাদ দিয়ে দিই, এক লাইন বাড়াই, আর এখানে আসতেছে টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে বলতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস ফোর ওয়াই স্কোয়ার। তাহলে এই দেখো আমরা একটা সমীকরণ পাইলাম, এখান থেকে এই এক্স স্কোয়ারকে যদি দুইদিকে মাইনাস এগুলোকে মাইনাস করে নিয়ে নিই তাহলে আমাদের সমীকরণটা কিভাবে দাঁড়াবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এরপরে প্লাস ফোর এক্স মাইনাস টু ওয়াই, আর এই ওয়ানে আর ওয়ানে কাটা, তাহলে আমাদের কি থাকতেছে এইটা। তোমাদের ম্যাথের যে বইয়ের যে কোয়েশন গুলো আছে সেগুলো কিন্তু এখানেই আনসার, তোমাকে বলবে সঞ্চার পথের সমীকরণ। তাহলে এটা কিসের সঞ্চার পথ, আমরা তাহলে কি দেখো তো পরিচিত লাগে কিনা, এটা কি বৃত্তের সমীকরণ না,
ঠিক আছে। এখন তুমি কি ভাবে, তুমি তো এখন বৃত্ত পড়ো নাই, তুমি অনেকে আছে এখানে বৃত্ত পড়ে নাই, সরলরেখা পড়ে নাই, কনিক পড়ে নাই, ফার্স্ট ইয়ার অনেকে থাকবে এইচএসসি, যে ভাই একটা টপিক না পড়ে, কনিক না পড়ে তোমাকে ধরো জরুরি সংখ্যা তোমাদের সিলেবাসে দিয়ে দিচ্ছে, তখন তুমি চিনবা কেমনে যে আমরা বৃত্তের সমীকরণ বা কণিকের সমীকরণ বা তোমার পরাবৃত্ত এগুলোর সমীকরণ, সেটা চিনার জন্য একটা প্রসেস আছে। সেটা হচ্ছে মনে রাখবা, আমি একটু আলোচনা করি যে সকল যে সমীকরণ আছে না, এই সমীকরণে আদর্শ সমীকরণ হচ্ছে এইটা, বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, মানে এটা হচ্ছে সকল, আর এটা স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা আর কি, আমরা বলতে পারি। এখন এই সমীকরণ থেকে আমরা বৃত্ত, এরপরে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবকিছু সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো কিভাবে, কিছু কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে যদি এ ইকুয়ালস টু বি হয়, মানে এই এ এবং বি সমান হয় এবং এইচ ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে এইটা সব সময় কিসের সমীকরণ হবে, বৃত্তের। তুমি এগুলো পারলে একটু লিখে নিতে পারো। দুই নম্বরটা হচ্ছে যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এই যে এ বি আর এই যে এইচ আমাদের ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এটা সব সময় পরাবৃত্ত হবে, ঠিক আছে। আর তিন নম্বর হচ্ছে যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো হয়, তাহলে ওইটা হয়ে যাবে উপবৃত্ত। আর চার নম্বরটা আমাদের বলতেছে যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো হয়, তাহলে ওইটা হয়ে যাবে অধিবৃত্ত। তাহলে দেখো এইরকম একটা ফর্মুলা তাহলে তোমাকে দিয়ে দিতে পারে, তোমার ইকুয়েশন আসতে পারে, তখন তুমি এইটার সাথে তুলনা করে তুমি বের করতে পারবা যে এটা বৃত্ত নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত, এগুলো আমরা বের করতে পারবো। তাহলে খেয়াল করি আমরা যেটা পাইছিলাম এটার ক্ষেত্রে এই সমীকরণটা না, তাহলে এখানে কি বলতেছে, আমরা বলছিলাম যে এ বি মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ পরস্পর কি হবে, সমান, সমান হয়েছে অবশ্যই। আর এখানে কি এইচ এর মান কি জিরো না, মানে এক্স ওয়াই যুক্ত, মানে এক্স ওয়াই সাথে যেটা ছিল আমাদের সেটা ছিল এইচ, তাহলে এক্স ওয়াই যুক্ত পদ কি আছে এখানে, নাই তো, তার মানে এটাকে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বৃত্তের সমীকরণ, ঠিক আছে। এখন এটাকে আমরা আর একটু কি করি, তিন দ্বারা আমি ডিভাইড করে দিই। তোমরা যারা বৃত্ত করছো তারা অবশ্যই এটা বুঝছো কেন আমি করছি, কারণ হচ্ছে আমাদের যখনই আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করি, আমাদের তো কোয়েশনটা কি ছিল যে কেন্দ্রের স্থানাঙ্কের পোলার আকারে প্রকাশ করো কে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে আমাকে কেন্দ্রের স্থানাঙ্ক আগে বের করতে হবে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সিস্টেমটা কি, আমাদের বৃত্তে যখন আমরা করছিলাম তখন কথা হচ্ছে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এইটাকে সবসময় ওয়ান করতে হবে, তাদের সহগটাকে ওয়ান বানাইতে হবে, ঠিক আছে, যতই থাকে সেটা দ্বারা আমরা ভাগ করে আমরা তাকে সবসময় ওয়ান বানাবো। আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ কি ছিল, বৃত্তের আদর্শ সমীকরণটা ছিল এই রকম না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এই বৃত্তের কেন্দ্র আমাদের কি ছিল, ফর্মুলা মাইনাস জি মাইনাস এফ, মানে এই এক্স এর সহগ আছে টু জি, এই টু জি কে আমরা দুই দ্বারা ভাগ করে দিয়ে তাকে মাইনাস করে দিব, এই টু এফ কে দুই দ্বারা ভাগ করে আমরা তাকে মাইনাস করে দিব, তখনই আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা বের করি যে এক্স এর সহগ কত, ফোর বাই থ্রি, তাহলে কি আমরা বলতে পারি না টু জি ইকুয়ালস টু ফোর বাই থ্রি, আর তাহলে জি ইকুয়ালস টু কত আসতেছে ফোর বাই সিক্স, বা মাইনাস জি ইকুয়ালস টু আমরা বলতে পারি মাইনাস টু বাই থ্রি, আর এখান থেকে বলতে পারি টু এফ ইকুয়ালস টু মাইনাস টু বাই থ্রি, তাহলে এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি মাইনাস টু বাই সিক্স, বা মাইনাস এফ ইকুয়ালস টু হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস ওয়ান বাই থ্রি। তাহলে কেন্দ্র আমরা কত পেয়ে গেলাম, মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি মাইনাস টু বাই থ্রি, আর কত পাইছি ওয়ান বাই থ্রি, খেয়াল করো। এখন আমাদের কি বলছিল যে কেন্দ্রের স্থানাঙ্ককে পোলার আকারে প্রকাশ করো, দেখো কয়টা জিনিস করা লাগে, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। তাহলে এই যে আমি কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম সেটা কিরকম আকারে পাইছি, আমরা জানি স্থানাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে কার্তেসীয় আর একটা হচ্ছে পোলার। আমরা যে এই যে এক্সের মাধ্যমে কি আসছে না এটা, তাহলে এটা কি ধরনের স্থানাঙ্ক, কার্তেসীয়, তাহলে আমাদের পোলার আকারে নিতে হবে, আর পোলার আকারে নেওয়ার জন্য আমরা কি বের করতে হবে, আর এবং তিটা, তাহলে আর এবং তিটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানতাম, তা আর ইকুয়ালস টু কি ছিল, আমরা জরুরি সংখ্যা পাইছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমরা কেন্দ্রের স্থানাঙ্কে এক্স এর মান কত পাইছি, এক্স এর মান পাইছিলাম আমরা দেখো মাইনাস টু বাই থ্রি, আর ওয়াই এর মানটা কত পাইছি ওয়ান বাই থ্রি, তাহলে কি আমরা বলতে পারি না যে এখানে হচ্ছে মাইনাস টু বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার, বা তাহলে আমরা আসতেছি এখান থেকে ফোর বাই নাইন প্লাস ওয়ান বাই নাইন, তাহলে
রুট ওভার যদি 9 কমন নি 5 তাহলে আমাদের আসতেছে রুট 5 বাই 3 তাহলে এই যে আমরা আর এর মানটা পাইলাম সেটা কি আমাদের মডুলাস আর এর মান আমরা কিন্তু জটিল সংখ্যায় পাইছি এখন উলোর আকারে নেওয়ার জন্য আমাদের থিটার মানটা বের করতে হবে থিটা সমান সমান আমরা কি জানি tan ইনভার্স y বাই x তাহলে tan ইনভার্স y y কত আমাদের ছিল 1 বাই 3 x কে তো কত মাইনাস 2 বাই 3 তাহলে আমরা এখান থেকে কত আসতেছে tan ইনভার্স মাইনাস হাফ এটা আসছে না হ্যাঁ এখন এটা যেরকম আছে ওই রকম আমরা রেখে দিই ঠিক আছে কারণ আচ্ছা এরপরে মডুলার আর্গুমেন্ট বের করার জন্য আমাদের কিন্তু একটা প্রসেস ছিল যে আমাদের কি করতে হয় কোয়াড্রেন্টে হিসাব করতে হবে যেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে তাহলে আমাদের স্থানাঙ্ক কি ছিল 2 বাই 3 আর 1 বাই 3 তাহলে খেয়াল করো মাইনাস 2 বাই 3 আর 1 বাই 3 এটা ছিল না হ্যাঁ তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে এক্স এর মান নেগেটিভ মানে এখানে ওয়াই এর মান পজিটিভ তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে এইটা না তাহলে আমাদের আর্গুমেন্ট কোনটা হবে সবসময় বলছিলাম না এই কোয়াড্রেন্টে অ্যান্টি ক্লকওয়াইজটা কাউন্ট করতে হয় ঠিক আছে কিন্তু আমি পাইছি কি এটা ক্লকওয়াইজ তাহলে আমরা এখান থেকে যে অ্যাঙ্গেলটাই বের হয় সেটা কি করতে হবে আমাদের পাই মাইনাস টেন ইনভার্স হাফ এটা না আমাদের অ্যাঙ্গেলটা আর্গুমেন্ট থিটার মান ঠিক আছে তাহলে আমরা পাই গেলাম এটা হচ্ছে আমাদের থিটার মান এখন আমি এটাকে কি করব পোলার আকারে নির্দেশ করব ঠিক আছে তাহলে পোলার আকারে আমরা কিভাবে নিতে পারি আমরা x প্লাস i y জটিল সংখ্যার জন্য আমাদের পোলার আকার কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখছি যে কি ছিল r cos থিটা প্লাস i sin থিটা তাহলে r এর মান তো আমরা পাইছি একটু আগে কত পাইছি রুট ওভার 5 বাই 3 আর থিটার মানটা পাইছি এই যে আমাদের এইটা তাহলে এখানে বসাই দাও তাহলে রুট ওভার 5 বাই 3 কস এখানে আমরা এখানে বসাই দিই পাই মাইনাস 10 ইনভার্স হাফ এরপরে প্লাস আই সাইন পাই মাইনাস 10 ইনভার্স তুমি পারলে এখান থেকে অ্যাঙ্গেলটা ক্যালকুলেটারের সাহায্যে বের করে নিতে পারো ঠিক আছে আর যদি না পারো এখানে এইভাবে যদি রেখে দাও তোমাদের বইয়েতে এগুলোতে তো তোমার এইভাবে যদি রেখে দাও তাহলে কোনো সমস্যা হয় না ঠিক আছে সেইভাবে এখানে রেখে দিও আর এইগুলো ঝামেলা করার দরকার নেই তাহলে আমরা পাইলাম যে এইটা হচ্ছে আমাদের থিটার মান এটা হচ্ছে আমাদের আর এর মান এবং পরবর্তীতে আমি এটাকে কি করছি দেখো পোলার আকারে নিয়ে নিছি ঠিক আছে তাহলে এইভাবে আমরা কি যে কোনো একটা যদি জটিল সংখ্যা দেওয়া থাকে সেই জটিল সংখ্যাকে আমি বলছি বৃত্তের সমীকরণ তোমাকে এতটুকু পর্যন্ত বলতে পারে কোয়েশন ঠিক আছে আবার বলতে পারে কেন্দ্রের স্থানাঙ্ক বের করো এতটুকু পর্যন্ত বলতে পারে আবার বলতে পারে কেন্দ্রের পোলার স্থানাঙ্ক বের করো তাহলে পোলার স্থানাঙ্ক কি আর থিটা সেটাও বলতে পারে আবার বলতে পারে পোলার আকারে প্রকাশ করো তাহলে এইটা তাহলে দেখো একটাই জটিল সংখ্যা কিন্তু এখানে হরেক রকমের কোয়েশন হইতে পারে ঠিক আছে সো এই জিনিসগুলো খেয়াল করবা যে তোমার কোয়েশনটা আসলে কি বলছে তুমি কোন জায়গা পর্যন্ত যাবা দেখবা তুমি এক চ্যাপ্টার করতেছো তোমাকে টান মেরে আরেক চ্যাপ্টারে নিয়ে নিচ্ছে ঠিক আছে সো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে সো এটা যদি বুঝো তাহলে তো ভালো আর না বুঝলে আমাকে নোট করো সমস্যা নেই আমি বলে দেব এখন আমরা আবার এই টাইপের আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব দেখো কি বলছে যে z প্লাস i ইকুয়ালস টু z বার প্লাস 2 দ্বারা নির্দেশিত সরল রেখার তোমাকে বলেই দিছে যে এখান থেকে তুমি একটা কি পেয়ে যাবে সরল রেখা সরল রেখার উপর অবস্থিত অঙ্কিত লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা 2 1 বিন্দুগামী যেখানে z হচ্ছে এত তাহলে খেয়াল করো এটা বের করার জন্য তোমাকে সরল রেখার বেসিকটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে ম্যাথটা করি তাহলে কি করা যায় যা দেওয়া আছে আমরা এটাকে লিখে ফেলি z এর মান তোমাকে বলেই দিছে x প্লাস i y ঠিক আছে তাহলে কি আমরা এখানে z এর জায়গায় এটা বসিয়ে দিতে পারি না আচ্ছা এখন কথা হচ্ছে z বার তাহলে আমরা কি বসাবো z বার হচ্ছে এখানে আমরা কি বলছিলাম যে অনুবন্ধী জটিল সংখ্যা মনে ছিল না যে z বার কে কি বলে অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে z যদি একটা জটিল সংখ্যা এটা হয় তাহলে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা কি ছিল তার অবাস্তব অংশের আগে মাইনাস হয়ে যাবে তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে x মাইনাস iy প্লাস কত আমাদের 2 সেম আগের মতো আমরা এটাকে করি তাহলে x প্লাস i যদি কমন নি y প্লাস 1 সরি এটা মডুলাস ইকুয়ালস x প্লাস 2 মাইনাস iy মডুলাস এটা লেখা যায় না আচ্ছা এখন আমরা এটা কি করব পরম মান চিহ্ন তুলে ফেলবো তাহলে বাস্তব অংশ স্কয়ার অবাস্তব অংশ স্কয়ার ইকুয়ালস বাস্তব অংশ স্কয়ার
অবাস্তব অংশ স্কয়ার, মানে এখানে হয়ে যাবে ওয়াই স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি উভয় বর্গ করে ফেলি তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আবার বর্গ করি তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কি দেখো তো, ফোর এক্স মাইনাস টু ওয়াই, আর ওয়ানটাকে এদিকে নিয়ে নিলে প্লাস থ্রি ইকুয়ালস টু কত, জিরো। এটা কি একটা সরলরেখার সমীকরণ না? এটা কি আপনাদের একটা সরলরেখার সমীকরণ না? হ্যাঁ, অফকোর্স এটা একটা সরলরেখার সমীকরণ। আমরা সরলরেখার সমীকরণ কিভাবে চিনি, যে এক্স এবং ওয়াই যে কোনো একটা চলক থাকবে এবং তাদের ঘাত কি হবে আমাদের সবসময় ওয়ান হবে, তাহলে ঠিকই আছে, এটা আমাদের একটা সরলরেখার সমীকরণ। এখন তোমাকে কোয়েশনে কি বলছে, যে তুমি যে সরলরেখাটা পাও এই জটিল সংখ্যা থেকে সেই সরলরেখার উপর অঙ্কিত লম্বরেখার সমীকরণ বের করতে হবে এবং ওই লম্বরেখাটা টু ওয়ান বিন্দু দিয়ে যায়। তার মানে এটা যদি একটা রেখা আমাদের এটা হয় তাহলে এটার উপর একটা লম্বরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে এটার উপর একটা লম্বরেখা এটা, তাহলে এটার সমীকরণ বের করতে হবে এবং সেটা কত বিন্দু দিয়ে যায়, যে কোনো একটা বিন্দু, এখানে কইতে পারে টু ওয়ান বলেই দিছি আমরা, তাহলে ওই টু ওয়ান বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে লম্বরেখার সমীকরণ আমরা কিভাবে বের করি, আমাদের সরলরেখা যখন ছিল যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু যদি জিরো একটা সরলরেখা হয় তাহলে তার লম্বরেখার সমীকরণ কি ছিল, বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো, মানে এই বিটা চলে আসবে এর জায়গায়, এটা চলে যাবে বি এর জায়গায় এবং প্লাস থাকলে এটা কি হয়ে যাবে, মাইনাস। মনে পড়ছে? আচ্ছা, তাহলে এইটার লম্বরেখার সমীকরণ কি হবে বলতে পারি না আমরা, টু এক্স প্লাস মাইনাস হয়ে গেছে প্লাস ফোর ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো। তাহলে এই রেখার উপর লম্বরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম এবং সেটা কত বিন্দু দিয়ে যায়, টু ওয়ান বিন্দু। তাহলে একটা রেখা যদি ওই বিন্দু দিয়ে যায় তাহলে আমরা জানি কি, ওই বিন্দু দ্বারা ওই রেখাটা সিদ্ধ হয়, তাহলে ওই রেখা এক্স এর জায়গায় কি আমরা ওই বিন্দুটা বসাই দিতে পারি না, তাহলে আমরা এই এক্স এর জায়গায় ওই টু ওয়ান বিন্দুটা বসাই দিলাম, ফোর ইন্টু ওয়ান প্লাস কে ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের কত আসতেছে, কে এর মানটা এখানে, তাহলে কে এর মানটা আসতেছে চার, আর চার কত হয়ে যাবে আট, তার মানে কে ইকুয়ালস টু মাইনাস এইট, এটা এখানে বসাই দিই আমরা সমীকরণে, তাহলে আসতেছে টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। তাহলেই আমরা বলতে পারি যে এই রেখার উপর লম্বরেখার সমীকরণ কি এইটা। তাহলে দেখো আমরা পাইছি একটা জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যার আমরা বলতেছে যে একটা সরলরেখা পাবো, ওই সরলরেখার উপর লম্বরেখা আমরা বের করছি এবং সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে একটা জটিল সংখ্যা যদি দিয়ে দেয় তোমাকে তুমি কি যে কোনো জিনিস বের করতে পারবে না, হঠাৎ করে দেখবা উপবৃত্ত চলে আসবে, হঠাৎ করে দেখবা অধিবৃত্ত চলে আসবে, পরাবৃত্ত চলে আসবে, যে পরাবৃত্তটা আসছে তোমাকে ওই পরাবৃত্ত থেকে বলতে পারে শীর্ষের পোলার স্থানাঙ্ক বের করো, বলতে পারে ওই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ বের করো, তাহলে বলতে পারে ওই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো। ঠিক আছে, সো এই জিনিসগুলো তার মানে এইটা তোমার সাথে তোমার আমরা কি বলতে পারি যে এই যে জ্যামিতিটা রিলেটেড আছে, সো তোমার জ্যামিতির বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, আর এই টাইপের মেয়ে তোমার অ্যাডমিশনে খুব বেশি পরিমাণে আসে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তো আমাদের এইচএসসিতে আসে, প্রত্যেকটা তোমার বইয়ের ম্যাথ পাবা যে এতটুকু পর্যন্ত রেখে করে দিছে। ঠিক আছে, সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে, এরপরে কিছু লেজ লাগাই দিই অ্যাডমিশনের জন্য, সো এই জিনিসগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কিছু এক্সট্রা জিনিস দেখব, সেটা কি জানো, কিছু শর্ট টেকনিক, কিভাবে এই রিলেটেড কিছু শর্ট টেকনিক আছে আমাদের। এই যে দেখো, যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটা তোমরা পারলে লিখে রাখতে পারো, যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে জেড মাইনাস কে, এই যে জটিল সংখ্যা, মাইনাস কে ওয়ান ইকুয়ালস টু কে টু, এখানে কে ওয়ান একটা ধ্রুব সংখ্যা, মানে ওয়ান টু থ্রি ফোর যা ইচ্ছা হইতে পারে, কে টু একটা ধ্রুব সংখ্যা যা ইচ্ছা হইতে পারে, মানে এই যে জেড ইকুয়ালস টু কে, মডুলাস অফ জেড ইকুয়ালস টু কে, জেড প্লাস এ জেড, এ একটা ধ্রুব সংখ্যা, এ জেড, জেড তো একটা জটিল সংখ্যাই, তাহলে প্লাস কে বি জেড ইকুয়াল এত, তাহলে এই যে আমরা পাইলাম না কয়েকটা টাইপ ওয়ানে, এই চারোটাই হচ্ছে বৃত্ত নির্দেশ করে, মানে এই রকম দেখতে যদি কোনো কিছু থাকে সেগুলো কি হয়ে যাবে আমাদের, বৃত্ত। এই যে কে ওয়ান কে, এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, ঠিক আছে, জেড হচ্ছে একটা জটিল সংখ্যা। এরপরে পাইতেছি আমরা জেড ওয়ান প্লাস কে ওয়ান ইকুয়ালস টু জেড প্লাস কে টু, তাহলে এটা হয়ে যাবে এই টাইপের থাকলে এটা কি হয়ে যাবে, সরলরেখা। তোমরা চেক করতে পারো যে জেড একটা নিলাম প্লাস কে ওয়ানের মান তুমি ওয়ান ধরো, জেড এখানে তুমি থ্রি ধরো, তাহলে দেখবা তোমার এটা একটা সরলরেখা আসবে, কি বলছে বুঝছো, সেম এই যে এটা উপবৃত্ত আসবে, এটা দেখবা মাইনাস থাকলে অধিবৃত্ত হয়ে যাবে, এটা হয়ে যাবে পরাবৃত্ত, যে জেড প্লাস কে ওয়ান ইকুয়ালস টু এক্স ডি অথবা ওয়াই ইকুয়ালস টু, এটা এটা হয়ে যাবে পরাবৃত্ত, অথবা জেড জেড বার ইকুয়ালস টু
জিরো, এটা হয়ে যাবে বিন্দু বৃত্ত। এগুলো তোমার মনে রাখার জন্য, অবজেক্টিভের জন্য খুব হেল্পফুল হবে আর কি, তুমি যদি মনে রাখতে পারো। তবে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যত পারো, অনেকে আছে শর্ট টেকনিকের জন্য পাগল, ঠিক আছে, কিন্তু আমি বলবো প্রত্যেকটা ম্যাথ তুমি হাতে করার চেষ্টা করো। সময় তোমার দেখবা এমন অবস্থা হবে, তুমি হাতে করতে করতে একটা ম্যাথ তুমি শর্ট টেকনিক মনে করতে করতে যে সময়টা লাগবে ওই সময়টার মধ্যে তুমি হাতেই ম্যাথটা করে ফেলতে পারবা, ঠিক আছে। দেখো তুমি যখন এডমিশনে যাবা, তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, ঠিক আছে, কয়টা সাবজেক্টের তুমি শর্ট টেকনিক মনে রাখবা, অনেক হাজার হাজার শর্ট টেকনিক আছে। সো আমি বলবো যেগুলো খুবই বড় ম্যাথ, ক্রিটিক্যাল ম্যাথ, ওইগুলো কিছু কিছু তুমি মনে রাখতে পারো যে সহজের জন্য, বাট সব কিছুর শর্ট টেকনিক দেখতে যাবা না, এটা কিন্তু একদম টোটালি হারাম। কিছু কিছু অনেকে অনেক জায়গায় আছে দেখবা তোমাদেরকে শর্ট টেকনিক দিয়ে একদম আকৃষ্ট করে নিবে, আরে এইটা তো অত তাড়াতাড়ি করা যায়, তাহলে এইখানে এই জিনিসগুলো অ্যাভয়েড করবা। যে কোনো জিনিস নিজে করার চেষ্টা করো, একটু সময় লাগুক, ঠিক আছে, কিন্তু শর্ট টেকনিকে কখনো যায় না। যেগুলো পারো না, খুব কঠিন, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো, কোনো সমস্যা নেই, বাট সব কিছু না, ঠিক আছে, তখন এটা বিপদ ডেকে আনবে। সো এটা তোমরা যদি ভালো লাগে, অনেকে আছে যে পাগল শর্ট টেকনিক দেখাবে, এই জন্য আমি একটু দেখাইলাম, এই জিনিসগুলো তোমরা একটু যাদের মুখস্থ একটু ভালো হয় তারা মনে রাখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। তবে মেমোরিটা আমি আবার বলতেছি, শর্ট টেকনিক মুখস্থ করে তোমার মাথার যে মেমোরিটা আছে ওইটাকে ফুল করার কোনো দরকার নেই, আর অনেক তথ্য আছে মনে রাখার। ওকে, তাহলে এতটুক পর্যন্ত আমরা পাইলাম, তোমরা এই রিলেটেড যে সঞ্চারপথ রিলেটেড যে যে ম্যাথগুলো আছে বইয়ে, বিভিন্ন অ্যাডমিশন গাইডে, এগুলো সলভ করতে পারো। কোনো প্রবলেম হলে আমাকে জানাই, ঠিক আছে, আমি হেল্প করার চেষ্টা করবো। ভালো থাকো সবাই।